চন্টু মন্টু এদিকে দেখি, গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, গরমে নাজিহাল, আর এইদিকে মানির ঘুম, মানি এইদিকে ঘুম। গুড মর্নিং বন্ধুরা, তো আজকেও কিন্তু আমি বোনের এখানেই আছি। তো আজকে সেকেন্ড ডে, তো সকাল সকাল উঠে আমি গোলা রুটি ভাজছি, তো চা দিয়ে আমরা গোলা রুটি খাবো। দেখো গোলা রুটি আর চা খাচ্ছি আমরা, আর সঙ্গে থাকবো সারাটা দিন, কি করি, কোথায় ঘুরতে যাই। ঘুরতে তো যেতে ইচ্ছে করছে খুব, কিন্তু এই গরমে একদমই ভালো লাগছে না, সারা রাত তো ঘুম হয়নি। কি বাবা, চা খাবে? তারা কি আর বলছো, চা খাবে? তো ঠিক আছে, আমরা এখন চা খেয়ে নেই। তো এই যে টিয়ান খেলু খেলু, আর এই যে বুনু ফোনে কথা বলছে মার সঙ্গে, আর চা খাচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম একদম ডাইরেক্ট দুপুরের খাবারে। তো দুপুরের খাবারে মেনুতে দেখো কি আছে, আলু ভাজা আর ডিমের কারি। একদমই মানে সিম্পল খাওয়া দাওয়া, কারণ এই ছোট্ট ঘরের মধ্যে টিয়ান একটু পরপর বিরক্ত করছে, তো সুতরাং বেশি কিছু রান্না করা আমাদের পক্ষে সম্ভবই হয়নি। তো টিয়ানের বিরক্ততার জন্যই কিন্তু আর কিছু বাকি শেয়ার করা হলো না, আর সকালে কোথাও ঘুরতেও যায়নি, তো তাই ভাবলাম খাবারটাই শেয়ার করে নিই, আর বিকেলে ঘুরতে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। হাই ফ্রেন্ড, তো দেখো চলে এসেছি আমরা পার্কে, চলে এসেছি। হ্যাঁ, তো আর মানে বেরোতেই পাচ্ছিলাম না, সকাল থেকেই ভাবছিলাম আসবো আসবো করে। তো এখন দেখো সন্ধে হবে হবে, এরকম টাইমে আমরা এলাম পার্কে। আর তিনুর মস্ত, হ্যাঁ, আর তিনু দেখো আইসক্রিম খাচ্ছে, একা একাই ঘুরছে। তো বেশ ভালো লাগছে সত্যি, মানে তিস্তা উদ্যান বলে এটাকে, মানে দারুণ সুন্দর। এর আগে আসবো আসবো করে আর আসা হয়নি, বাইরের থেকেই দেখে চলে গেছি, ভেতরে আর ঢোকা হয়নি। তো বাচ্চাদের বেশ পার্ক আছে, বাচ্চাদের খেলাধুলোর জায়গা, এই দেখো বেশ ভালোই লাগছে জায়গাটা। কি করছো বাবা তুমি? টিয়ান কি করছো তুমি? তো সকাল থেকে ঠিক করে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এত গরমে আর কিছুই ভালো লাগছিল না। যেটা দেখছে এটাতেই বলে টিয়ান এখন চড়বে। এসো এদিকে এসো, কিনো আইসক্রিমে ভরসা। হ্যাঁ, এই গরমে শুধু আইসক্রিমে ভরসা, গরমে শুধু আইসক্রিমে ভরসা, কোল্ড ড্রিঙ্ক আর আইসক্রিম। কিনো এদিকে এসো, এটাতে ওঠো। এই যে এই দেখো দিদি খাচ্ছে আইসক্রিম খুব মজা করে, চকোবার। হ্যাঁ, উঠে পড়েছি, দিদিকেও নিবো। কিনো উঠবে, তুমি ওঠো ওঠো, আসো আসো। বুড়ো এখানে বসে বসে খাচ্ছে আইসক্রিম, আমার আইসক্রিম খাওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ড বেশ ভালো লাগছে সন্ধ্যের টাইমে এরকম ঘুরতে, কিন্তু কেন জানি না কালকের থেকে আমার গরম অত্যাধিক লাগছে। দেখো না আমি পুরো ঘেমে টেমে একদম ঝোল হয়ে গেছি। তো যাই হোক, তবুও ভালো লাগছে, হেঁটে হেঁটে ঘুরছি, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি, খুবই সুন্দর লাগছে। আর টিয়ান তো এই যে ওর খেলার জায়গায়, ও মানে নিশ্চিন্তে খেলছে। পুতুল কোথায়, পুতুলটা, পুতুল? এই এক পুতুল নিয়ে এসছে বাড়ির থেকে। তো এইখানে দেখো কত খরগোশ, দেখি ও বাবা। টিয়ান দেখেছো? ওয়াও, টিয়ান বলছে ওয়াও, কত খরগোশ। খরগোশ কি খাচ্ছে? ঘাস, ঘাস খাচ্ছে, ঘাস। তো বন্ধুরা আমরা এখন পার্কে আছি, তো সন্ধ্যে লেগে গেছে, কিন্তু এত রোদের টেম্পারেচার ছিল যে ছটা পার হয়ে গেছে, প্রায় সোয়া ছটা বাজে না, তবু এখনো সন্ধ্যে লাগেনি, সাড়ে ছটা সাতটাতে পরে আজকে সন্ধ্যে লাগবে। যাই হোক, আমরাও টাইম পাচ্ছি আর কি ঘোরার। আর একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, তো দেখে নাও, এই দেখো, এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো এই যে সন্ধ্যের সময় কি সুন্দর ফোয়ারা, এই টাইমটাই এরকম ফোয়ারা হয়, তো দারুণ লাগে, এই জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। টিয়ান
ওইদিকে যা না বাবা। এই মাত্রই ঘরে ঢুকলাম, প্রচন্ড গরম লাগছে, কিন্তু বাইরে বেশ ঘুরে মানে ঘুরে খুব মজাই হলো। কিন্তু তেজুর জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছে, কারণ তেজুকে ছাড়া না একদম কোথাও আসি না। তো যাই হোক, আর এই দেখো তিয়ান এসেই শুয়ে পড়েছে, এই দেখো প্রচণ্ড টায়ার্ড, ও এত দৌড়াদৌড়ি এত খেলাধুলা করেছে, আর বোন গেল একটু বাজারে আর কি, মানে কিছু আনতে আর কি, রাতে কি খাওয়া হবে। তো তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, অসময়ে ম্যাগি খাচ্ছি, আসলে ম্যাগিটা খুব টেস্টি। আমার বোনের এক ফ্রেন্ড কালিম্পং থেকে এটা নিয়ে এসছে, তো বোন কালকে থেকে বলছিল, তো ভাবলাম একটু টেস্ট করেই দেখি। রাতে কিন্তু আমরা বিরিয়ানি খাবো, কারণ বোন বলছিল রান্না বান্না ঝামেলা করার দরকার নেই। তো যাই হোক, বিরিয়ানিটা খুব টেস্টি ছিল। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।